চার্জ করা হয়, আপনি খুশি মনে ক্যারি ব্যাগ নিয়ে চলে আসেন, সেই ব্যাগ পরে ফেলে দেন বা পরে নিয়ে আবার বাজারে বেরোন, কিন্তু জানেন না যে এই ক্যারি ব্যাগটা আপনাকে টাকা দিয়ে বিক্রি করা তার জন্য আইনত অপরাধ। এরকমই এক ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুর এক মহিলার সাথে। সেই মহিলা কোনো একটি মলে গিয়ে শপিং করেন এবং তার কাছে অতিরিক্ত ব্যাগ না থাকার জন্য তাকে শপিং মল থেকে ব্যাগ দেওয়া হয় এবং তিনি বাড়ি গিয়ে যখন বিল মিলিয়ে দেখেন যে 20 টাকা তাকে এক্সট্রা চার্জ করা হয়েছে ক্যারি ব্যাগের জন্য, তিনি সেই বিল সহ কনজিউমার কোর্টেতে কেস করেন এবং কোর্টেতে তিনি কেসটা জিতেও যান। কারণ আমাদের সংবিধানে কনজিউমার কোর্ট থেকে এরকমই নিয়ম আছে যে ক্যারি ব্যাগ কোনো মূল্যেই বিক্রি করতে পারবে না। কোন ক্যারি ব্যাগগুলি? যে ক্যারি ব্যাগগুলির মধ্যে সেই কোম্পানির লোগো বা স্ট্যাম্প বা কোনো রকমের ডিটেলস দেওয়া আছে সেই ব্যাগগুলি কিন্তু ওই কোম্পানি টাকা দিয়ে বিক্রি করতে পারবে না, ফ্রিতেই দিতে হবে। এবার যদি আপনি শপিং মলে গিয়ে কোনো প্লেন আপনাকে কাগজের ব্যাগ দেওয়া হচ্ছে বা কাপড়ের ব্যাগ দেওয়া হচ্ছে যার মধ্যে সেই কোম্পানির কোনো ডিটেলস নেই, সেই ব্যাগ কিন্তু আপনাকে টাকা দিয়েই কিনতে হবে। যে ব্যাগের মধ্যে তাদের ডিটেলস থাকবে সেগুলো টাকা দিয়ে যদি বিক্রি করে সেটা আইনত অপরাধ। তাই আজ থেকে আপনি কিন্তু আর ঠকবেন না। আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে অবশ্যই আপনি স্টেপ নেবেন, তাদের স্ট্যাম্প দেওয়া ব্যাগ আপনি কিন্তু টাকা দিয়ে কিনবেন না, আজ থেকেই সতর্ক হন।